পানি ছাড়া ওষুধ খেলে কি কি ক্ষতি হতে পারে? পানি ছাড়া ওষুধ খেলে শরীরে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে, যা খুবই মারাত্মক। পানি ছাড়া ওষুধ খেলে খাদ্যনালী ক্ষতিগ্রস্ত হয়। নিয়মিত পানি ছাড়া ওষুধ গ্রহণ করলে খাদ্যনালীতে আলসার বা ঘা হওয়ার সম্ভাবনা প্রবল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের প্রিয় স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল বিদি হেলথ টপিক্সে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আমাদের নিয়মিত আয়োজনে আপনাদের সাথে আমি আছি, ডাক্তার নাজনীন পারভীন। আজকে আমাদের আলোচনার বিষয়, পানি ছাড়া ওষুধ খেলে কি কি ক্ষতি হতে পারে। চলুন বন্ধুরা, মেডিকেল সায়েন্স কি বলে, পানি ছাড়া ওষুধ খেলে কি কি ক্ষতি হতে পারে। ভিডিওটি শুরু করার আগে, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপনার মিস হয়ে না পড়ে। ওষুধ খাওয়ার সময় হাতের কাছে পানি না পেয়ে সরাসরি গিলে খাওয়া আপাত দৃষ্টিতে সাধারণ ঘটনা মনে হলেও এর সম্ভাব্য ক্ষতিকর দিকগুলো জানলে আর জীবনেও পানি ছাড়া ওষুধ গ্রহণ করবেন না। পানি ছাড়া ওষুধ খেলে শরীরে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে, যা খুবই মারাত্মক। খাদ্যনালীর ক্ষতি। পানি ছাড়া ওষুধ খেলে ইসোফেগাস অর্থাৎ খাদ্যনালী ক্ষতিগ্রস্ত হয়, কারণ খাদ্যনালীর ভেতর দিয়ে যাওয়ার সময় ওষুধের আঘাতে নালীতে সামান্য কাটাছেঁড়া হতে পারে। ওষুধ আটকে যাওয়া। খাদ্যনালীতে ওষুধ আটকে যাওয়া থেকে গলায় অস্বস্তি ও প্রদাহ সৃষ্টি হতে পারে, ফলে বুক জ্বালা পোড়া, বুকে ব্যথা এমনকি রক্তপাতও হতে পারে। ক্ষতির তীব্রতা নির্ভর করবে ওষুধের আকার আকৃতির উপর। ব্যথাবোধের স্নায়ু। খাদ্যনালীতে কোনো ব্যথাবোধের স্নায়ু নেই, ফলে তৎক্ষণাৎ কোনো ব্যথা টের পাওয়া যায় না। এই কারণে ওষুধ খাদ্যনালীতে আটকে গেলেও সহজে টের পাওয়া যায় না। খাদ্যনালী অত্যন্ত স্পর্শকাতর কোষকলা দিয়ে তৈরি, তাই এখানে ওষুধ আটকে গেলে মারাত্মক ক্ষতি হতে পারে, যেমন প্রচণ্ড পানি শূন্যতা কিংবা যন্ত্রণাদায়ক রক্তপাত। আলসার। নিয়মিত পানি ছাড়া ওষুধ গ্রহণ করলে খাদ্যনালীতে আলসার বা ঘা হওয়ার সম্ভাবনা প্রবল। টার্কিশ জার্নাল এক গবেষণা অনুযায়ী সব ধরনের ওষুধ খাদ্যনালীতে আলসার সৃষ্টি করতে পারে, এমনকি সামান্য ভিটামিন সি ট্যাবলেটও যা সহজে চুষে খাওয়া যায়। করণীয়। 1 থেকে 2 গ্লাস পানির সঙ্গে ওষুধ সেবন করা নিরাপদ উপায়। আর পানি যদি নাই পাওয়া যায়, তবে ওষুধটি লালার সঙ্গে মিশিয়ে তারপর গিলতে হবে। আর ওষুধ সেবন করতে হবে দাঁড়িয়ে কিংবা বসে, শুয়ে কখনোই ওষুধ খাওয়া উচিত নয়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন করুন ভিডিওর কমেন্ট বক্সে অথবা আমাদের ফেসবুক পেজে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করুন।